ঢাকা থেকে আকাশপথে কলকাতা যাব। এ পথে কয়েকটি কোম্পানির ফ্লাইট যাতায়াত করে, এর মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো এয়ার, রিজেন্ট, এয়ার ইন্ডিয়া অন্যতম। আমরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টিকিট কেটেছি। আমাদের ফ্লাইটটি সকাল 7টায় হওয়ায় অনেকটা সকালে রওনা দিয়ে দিয়েছে। সাধারণভাবে ফ্লাইটের নির্ধারিত সময়ের ঘণ্টাখানিক পূর্বে এয়ারপোর্টে পৌঁছানোটা যুক্তিযুক্ত। এতে করে লাগেজ স্ক্যানিং, বোর্ডিং পাস সংগ্রহ কিংবা ইমিগ্রেশন শেষ করে ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়োর অবকাশ থাকে। ইতিমধ্যেই আমরা বিমানবন্দর এলাকায় প্রবেশ করেছি। এখন সময় 5:40। আমরা অনেকটা সময় হাতে রেখেই বিমানবন্দরে পৌঁছে গেছি। লাগেজ স্ক্যানিং, বোর্ডিং পাস সংগ্রহ ও ইমিগ্রেশন শেষ করে এখন আমরা আমাদের নির্ধারিত বিমানে ওঠার জন্য যাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে প্লেনে করে আমরা কলকাতা পৌঁছাবো সেটি দেখতে পাচ্ছি। আমরা কানেক্টিং মিনিবাস থেকে নেমে এখন প্লেনে উঠছি। প্লেনের ভিতরে প্রবেশ করে লাগেজ রাখার বক্সের নিচে লেখা সিট নাম্বার দেখে নির্ধারিত সিটে বসতে হবে। আমাদের প্লেনটি ইতিমধ্যেই ফ্লাই করার জন্য রানওয়েতে চলতে শুরু করেছে। প্রায় 35 মিনিট ফ্লাইট করে আমরা কলকাতা পৌঁছে গেছি।